আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো প্রতিবারের মতো এবারে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ইদানিং টিকটকে একটি ভিডিও খুব ভাইরাল হয়ে আসছে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের এই ভাইরাল হওয়া ভিডিওটা কীভাবে এডিটিং করতে পারবেন সেটা আপনাদের দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে। সাথে আছে আমি সাফায়েত, সাফায়েত কোম্পানি থেকে। তো বন্ধুরা, এই ধরনের ভিডিওটি এডিটিং করার জন্য আমাদের প্রথমে প্রয়োজন পড়বে একটি ব্রাউজার। তো আপনারা আপনাদের ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার প্রবেশ করবেন। তো আমি আমার ফোনে থাকা ক্রোম ব্রাউজারটিতে প্রবেশ করছি। তো ব্রাউজারে চলে আসার পর উপরে সার্চ বক্সে আমরা লিখব স্টোরি কিরণ নাম লিখে। স্টোরি কিরণ লিখে সার্চ দেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে আসলে উপরে যে বড় করে ক্যাপকাট লেখাটি দেখতে পাচ্ছেন, আমরা ঠিক এখানে টাচ করব। তো এখানে টাচ করার পর আমাদের সামনে ঠিক এরকমভাবে একটি ইন্টারফেস আসবে। তো উপরে বাম দিকে যে অপশনটি দেখতে পাচ্ছেন স্টোরি কিরণ নামের, এই অপশন আমরা টাচ করব। তো এই অপশন টাচ করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে আবার। তো তারপর এখান থেকে আমরা ইউজ টেমপ্লেট নামে যে একটা অপশন দেখতে পাচ্ছি নিচের দিকে, আমরা সেই অপশনে টাচ করব। তো সেই অপশনে টাচ করার সাথে সাথে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আমরা যেহেতু আমাদের ছবি দিয়ে ধরনের ট্রেন্ডিং ভিডিওটা তৈরি করব, তার জন্য আমরা ফটো সেকশনে চলে যাব। তো এরপর আমাদের গ্যালারিতে থাকা আমাদের পছন্দের যে ছবিগুলো আছে বা যে ছবিটা দিয়ে আমরা এই ধরনের ভিডিওটা তৈরি করতে চাই সেই ছবিটা আমরা সিলেক্ট করে নেব। তো আমি আমার পছন্দের ছবিটা সিলেক্ট করে নিচ্ছি। তো ছবিগুলো সিলেক্ট হয়ে গেলে আপনি ছবিতে টাচ করার পরে নিচে যে অ্যারো মার্ক দেখতে পাচ্ছেন এখানে আবার টাচ করবেন। এখানে টাচ করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো তারপর আপনি এখানে যে ভিডিও প্লেয়ার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, ঠিক এই অপশনটা আপনি টাচ করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আপনারা খুব সহজে এইভাবে ভিডিওটি এডিট করে ফেলতে পারেন। তো তারপরে ভিডিওটি কমপ্লিট হয়ে যাওয়ার পর উপরে যে এক্সপোর্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই এক্সপোর্ট নামের অপশনে টাচ করবেন। তো টাচ করার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে, এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক এই অপশনে টাচ করবেন। কারণ এই অপশনে টাচ করলে আপনার এই কর্নারে যে একটি লগো দেখতে পাচ্ছেন ক্যাপকাটের ওয়াটারমার্ক, সেই ওয়াটারমার্কটা থেকে যাবে যদি এই অপশনে টাচ না করেন। আর শুধু এক্সপোর্টে টাচ করলে আপনার ওয়াটারমার্কটা থেকে যাবে, আর এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক এটা টাচ করলে আপনার ওয়াটারমার্কটা কেটে যাবে। তো আপনি ঠিক এটা টাচ করবেন, এটা টাচ করার সাথে সাথে আপনার ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।